আজকে প্রথম দিন আমি আপনাদের বলবো স্টেনোগ্রাফি কি। স্টেনোগ্রাফি হচ্ছে শর্টে লেখার একটা প্রসেস। যখন আমরা কোনো ইংরেজি সেন্টেন্স খুব ফাস্ট শুনি এবং সেটাকে যখন খাতায় রিপ্রেজেন্ট করতে হয় খুব ফাস্ট, তখন আমরা কিছু সিম্বলের মাধ্যমে বা কিছু স্ট্রোক ইউজ করে সেটা খুব ফাস্ট, খুব ইজিলি আমরা লিখতে পারি। সেই স্টেনোগ্রাফিটা কি আমরা আজকে জানব। তো আমরা আজকে জানব স্টেনোগ্রাফি, যিনি আবিষ্কার করেছেন বা যার হাত ধরে স্টেনোগ্রাফি প্রথম আবিষ্কৃত হয়েছিলেন, স্যার ইসাক পিটম্যান 1837 খ্রিস্টাব্দে স্টেনোগ্রাফির প্রথম বই পাবলিশ করেছিলেন। এই স্টেনোগ্রাফিতে আমরা যখন কিছু লিখি সেটা কোনো ওয়ার্ডের স্পেলিংয়ের ওপর বেস করে লেখা হয় না, আমরা যখন স্টেনোগ্রাফি লিখি সেটা প্রোনাউন্সিয়েশনের ওপর বেস করে লিখি। স্টেনোগ্রাফি লেখার সময় যেমন আমরা ইংরেজিতে কিছু ভাওয়েল এবং কিছু কনসোনেন্ট ইউজ করে থাকি, আমাদের স্টেনোগ্রাফিতেও সেরকম রয়েছে কিছু ভাওয়েল এবং কিছু কনসোনেন্ট। আজকে আমরা জানব স্টেনোগ্রাফিতে রয়েছে মোট 12 ভাওয়েলস, 24 কনসোনেন্টস অ্যান্ড 8 ডিপথংস। আমরা যদি স্টেনোগ্রাফির এই কটা জিনিস জেনে নিতে পারি তাহলে খুব সহজেই আমরা স্টেনোগ্রাফি খাতায় রিপ্রেজেন্ট করতে পারবো এবং সেই শর্ট হ্যান্ডে লেখা দেখে আমরা যখন কম্পিউটারে বা টাইপ মেশিনে টাইপ করব সেগুলো খুব ইজিলি আমরা ট্রান্সক্রাইব করে নিতে পারবো ফার্স্ট হ্যান্ড ইংলিশে। তাহলে চলুন আমরা আজকে আমাদের স্টেনোগ্রাফির প্রথম পর্বে প্রথম 8টা কনসোনেন্ট শিখে নিই এবং তার সঙ্গে আমরা দুটো ভাওয়েলও শিখে নেব। ফার্স্ট 6 কনসোনেন্টের মধ্যে ফার্স্ট কনসোনেন্ট হচ্ছে পি, এর উচ্চারণ হচ্ছে পি ডাবল ই পি, এটা লেখা হয় লাইট স্ট্রোক ডাউনওয়ার্ডস। দেন বি, উচ্চারণ বি ডাবল ই বি, ডিপ স্ট্রোক ডাউনওয়ার্ডস। টি, টি ডাবল ই টি, লাইট স্ট্রোক ডাউনওয়ার্ডস। ডি, ডি ডাবল ই ডি, ডিপ স্ট্রোক ডাউনওয়ার্ডস। চে, লাইট স্ট্রোক ডাউনওয়ার্ডস। জে, ডিপ স্ট্রোক ডাউনওয়ার্ডস। নেক্সট আমরা দুটো ভাওয়েল শিখব। ফার্স্ট ভাওয়েল হচ্ছে ভাওয়েল এ, এটা হচ্ছে একটা লং ভাওয়েল এ, এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডিপ ডট দিয়ে এবং এটা হচ্ছে সেকেন্ড প্লেস ভাওয়েল। দেন হচ্ছে ই, ইটা হচ্ছে শর্ট ই, মানে প্রোনাউন্সিয়েশনের সময় এটা খুব শর্টে উচ্চারিত হবে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করা হবে লাইট ডট দিয়ে, এটা হচ্ছে একটা সেকেন্ড প্লেস ভাওয়েল। আমরা যে 6টা কনসোনেন্ট শিখেছি এবং দুটো ভাওয়েল শিখলাম তার উপর বেস করে চলুন আমরা কিছু ইউজেস শিখে নিই। পে, পে আমরা যখন উচ্চারণ করব তখন পি আর এ উচ্চারিত হচ্ছে, তো পি হচ্ছে কনসোনেন্ট এবং এ হচ্ছে ভাওয়েল। আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো স্ট্রোক বা যে কোনো ওয়ার্ড লেখার সময় আমাদের আগে কনসোনেন্টটাকে লিখে নিতে হবে। তাহলে আমরা আগে লিখব পি অ্যান্ড দেন এ ভাওয়েল রয়েছে পি এর পরে, তো এখানে হবে এ ভাওয়েল পে। দেন হচ্ছে ডে, ডি এ ওয়াই ডে, ডে এর উচ্চারণের সময় ডি আর এ উচ্চারিত হচ্ছে, তো এখানে আগে লিখব ডি দেন এ। বে, বি এ, বি এ, বে। এজ, বন্ধুরা এখানে যখন এজ উচ্চারিত হচ্ছে আগে কিন্তু আমাদের ভাওয়েল এ উচ্চারিত হয়েছে, দেন জে উচ্চারিত হয়েছে, নট জিই, তো আমাকে এখানে আগে
কনসোনেন্ট স্ট্রোক লিখে নিতে হবে জে, তার আগে যেহেতু ভাওয়েল রয়েছে সেই জন্য আগে লিখব এ ভাওয়েল, এ জে এজ, এব, এ বি ই এব, কিন্তু আমি যদি উচ্চারিত করি এব তাহলে হবে এ অ্যান্ড বি, আগে বি স্ট্রোক লিখব তারপর আগে লিখব এ, এব, এড, এ ডি, এড, ডি স্ট্রোক তার আগে এ, এড, 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 এ